এটাকে দেখে যে কারো মনে হবে এটা হয়তো বা আপনার চিকেন, হ্যাঁ মানে একবার মনে হবে পিওর একটা রান আপনার দিছে ফ্রাই করে। দেখুন এটা ভাঙবো, দেখেন এটার ভিতরে কি কি আছে, এ ভাঙতেছি খেয়াল করেন। এটা দামও কিন্তু বেশি না, দাম মাত্র 20 টাকা। 20 টাকা হইলো, এটার ভিতরে কি আছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে দেখেন, এটা হচ্ছিল বেসনের বা ডাউলের একটা আবরণ, তার ভিতরে হচ্ছে এই একটা হাড্ডি। এই এটার প্রাইস হচ্ছে 20 টাকা। তা আমার প্রশ্ন, এই হাড্ডিটা কিসের? এই হাড্ডিটা অরিজিনালি কোনোভাবে এসেছে নাকি কোনো কুকুরকে খাইয়ে এনেছে, এটা কিন্তু নিশ্চয়তা নেই, বা কোনো কী বলে এটাকে কমিটি সেন্টার থেকে এসেছে কিনা জানা নেই। আমার এই প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই ভাইয়ের কাছ থেকে। ভাই মূলত এই হাড্ডিটা কিসের, কোথা থেকে সংগ্রহ করছে? সামনে আসো কিছু নাই, এটা কি মানুষকে ঠগানো হচ্ছে না? কিছু নাই, একটা বর্তমান কুকুর, আমরা দেখছি কুকুরে হাড্ডি খায়, এখন আমরা এই হাড্ডিটাকে মোটিফাই করে মানুষকে খায় মানে খাচ্ছি আমরা, এদের দেখেন শুধু হাড্ডিটা কিছু নাই সাথে। কিছু নাই, এই হাড়িটা 20 টাকা কিভাবে সেল করে? পাও দেখি আমরা, পাও সেল করে, কিন্তু হাড়িটা কিভাবে 20 টাকা সেল হয়? ভাই আপনি একটু বলেন, আমারও প্রশ্ন, মাংসটা কে খাইলো? ভাই হাড়ি কে খাইছে? দেহি হাড়ি দি ভাই করতে, মাংসটা কে খাইছে? হাড়ি দি ভাই করতে, কোথা থেকে আনছেন আপনি? ডাল হাড়ি, হাড়ি ডাল দিয়ে গেছে। এগুলো কি আপনি কিনে আনছেন? যেগুলো এদিকে ধরো মাত্র 20 টাকা বিক্রি করতে হবে মাত্র বেসনের আবরণের ভিতরে মিক্স করে, এটা কোনো নিশ্চয়তা নেই হাড্ডি কোথা থেকে আসছে, সাথে কোনো মাংস নাই, তাহলে মানুষ কি বুঝে খাবে? আর 20 টাকা দিয়ে তবে হাড্ডি কি খাওয়া যুক্তি? আপনি কি মনে হয়, আপনি হলে কি 20 টাকা দিয়ে একটা হাড্ডি খাবেন? এখন আমি বইলে বেশি অনেকে খায়। আপনি কার কাছে বলছেন? কার কাছে আপনি কাস্টমার বলে কি করেন? কার কাছে বেচছেন? কার কাছে বলছেন? আপনি নিতে আইছেন, আপনি যদি বলেন এটা কি রান নাকি, আমি না না এটা শুধু হাড্ডি, এর কোনো মাংস নাই। এখন আপনি মনটা নিতে পারেন, আপনি যে মাংস ছাড়া এটা, হ্যাঁ হ্যাঁ শুধু হাড্ডি, হ্যাঁ এইভাবে বলি কে আপনি বলছি না, আপনি কি বলছেন আমার? আপনি কইছেন লেগ পিস দিলে, কইছেন লেগ পিস না, এটা কিন্তু নলি, নলি মাংস নলি, শুধু হাড্ডি নলি, কি কি গরুর নলি? এই যে নলি আমরা প্রশ্ন করছিলেন, আচ্ছা আপনি প্রশ্ন আমি ধরলাম, এটা নলি, এটা কি গরুর নলি? না এটা মুরগির নলি। আমি নলির সাথে কি থাকে? শুধু হাড্ডি। নলির সাথে কি থাকে? নলির সাথে গোশত থাকে। আচ্ছা তো থাকে না, শুনেন ভাই এই আমাদের দেখান মুরগির নলি, এটা এটাতে কি আছে? এখন নলির ভিতরে কি থাকে? ওটার সাথে তো আমরা আবরণ অনেক কিছু পাই, উপরে দিয়ে হোক ভিতর দিয়ে হোক, এটার উপর কি আছে এদের ভিতরে বুঝেন আমারে? এখন নাই দাদা, আমি করবোটা কি করেন? আমিও তো কিনে আনি। আপনি এগুলো, এটা তো মানুষ ঠকানো, আপনি নিজে বুঝতে আছেন? মুরগির নলি, এটার প্রাইস হচ্ছে 20 টাকা শুধু আবরণ দিয়ে বানানো। এই যে মাংস ছাড়া, মাংস কই প্রশ্ন আমাদের, কিন্তু উনি বলে মাংস অন্য জায়গায়। মুরগি পোল্ট্রি বিমান আমার বললো 5 কেজি করে নিয়েছি, বিমান পোল্ট্রি থেকে আমরা প্যাকেট করে নিয়েছি, একবার 5 কেজি কম দেয় না। কিছুই নাই এর ভিতরে, ঠকানো ব্যবসা। এটা 20 টাকা একটা চুপ দিল ডাইলের ভিতরে, বেসনের ভিতরে হয়ে গেল 20 টাকা।20 টাকা কি আছে এর ভিতরে? কি আছে এর ভিতরে 20 টাকা? কিছু তো নাই।
আছে কি এটা নিতে নাই ঠিক আছে সেটা আমি বলি তো বলে দিই এর কিছু না আপনি নিজে আপনি নিজে যেটা টাকা দিয়ে ক্রয় করে খাবেন না এরকম জিনিস কখনো বিক্রি করেন না এই টাকা একটু হালাল হবে না আপনার এটা নলি আর বেজনি ঠিক আছে বেচেন 80 জনের কমপ্লেইন দিব আপনি জানেন এই যে বেতন লাগে